বর্তমানে ধীরেন কিশোর শাস্ত্রী, যিনি লাগাতার চর্চায় রয়েছেন। কিছু মানুষ তাকে ঢঙ্গি বাবা বলেন, আবার কিছু মানুষ তাকে ভক্তি শ্রদ্ধাও করেন। তাকে নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক চলছে অনবরত, এবং তার বিভিন্ন কথোপকথন তার আশ্রমে ভক্তদের সাংবাদিকদের আনাগোনা নিয়ে বিভিন্নভাবে চর্চিত হচ্ছে বিভিন্ন বিষয়। তাদের মধ্যে বর্তমানে সর্বশীর্ষে রয়েছে বাগেশ্বর বাবা এবং জয়া কিশোরীজির বিয়ের বিষয়টি। অনেক ওয়েবসাইটেও লেখা আছে জয়া কিশোরীজি নাকি বাগেশ্বর বাবাকে প্রপোজ করেছেন, আরও কত কি আরও নানান গল্পও ছড়িয়েছেন দুজনকে নিয়ে। আসলে এইসব কি সত্যি? তাদের মধ্যে কি বিয়ের বিষয়টি নিয়ে কোনো কথা হয়েছে? তারা কি একে অপরকে জানেন? জেনে নিন সত্যিটা কি। বাবা বাগেশ্বর এবং জয়া কিশোরী দুজনেই পপুলার পার্সন। তাদের এই পপুলারিটির ফায়দা নেওয়ার জন্য এই রকম গুজব ছড়িয়েছেন কিছু ইউটিউবার। বাবা বাগেশ্বর তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন তিনি কখনো জয়া কিশোরীর সাথে সাক্ষাৎ করেননি, তারা একে অপরকে কোনো সময় সামনাসামনি দেখেননি। এবং জয়া কিশোরীজি বলেছেন তিনি ভালোভাবে বাবা বাগেশ্বরকে জানেন পর্যন্ত না, শুধুমাত্র টিভিতে দেখেছেন। তার কাছ থেকে তার বিয়ের সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন তিনি এখন বিয়ে করবেন না, তার সনাতন ধর্মের জন্য অনেক কিছু করার বাকি আছে এবং তিনি এই ধর্মকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান। অন্যদিকে বাবা বাগেশ্বর বলেছেন জয়া কিশোরীজি তার বোনের সমান, তার সাথে কোনো পরিচয় নেই। বাগেশ্বর বাবার বিয়ের কথা জানতে চাইলে তিনি বলেন খুব শীঘ্রই বিয়ে করবেন, তবে কোথায় কবে এবং কার সাথে সেই সব কিছু বলেননি তিনি। আরও বলেছেন তার গুরুজি তাকে বলেছেন তিনি বিয়ে করতে পারেন, এবার তিনি ব্রহ্মচর্য পালন করেছেন, এখন গৃহস্থ পালন করতে হবে, সমাজের জন্য তাকে কাজ করতে হবে। তিনি সেই রকমটাই করেছেন। বাবা বাগেশ্বর কয়েক হাজার মেয়ের বিয়ের খরচ বহন করেছেন তিনি, তাদের বিয়ের আসবাবপত্র থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত সমস্ত খরচ বহন করবেন বাবা বাগেশ্বর। সম্ভবত 3000 মেয়ের বিয়ের খরচ বহন করবেন তিনি।